আধুনিক যুগত যেতিয়া ৰেডিমেড উপলব্ধ যেনে ফোন স্ক্ৰীনৰ পৰা আৰম্ভ কৰি কাৰখানাত নিৰ্মিত সামগ্ৰীলৈকে সকলো অনলাইনত পোৱা যায় সেই সময়ত হস্তনিৰ্মিত সামগ্ৰী কম হৈ আহিছে হস্তশিল্প এটা উদ্যোগ যিটো দিনে দিনে প্ৰায় নোহোৱা হৈ গৈ আছে তেনে এক শিল্প হৈছে নকশি কাথা বরাক উপত্যকার শিলচরত এগারী বৃদ্ধায় আজিও এই শিল্পক জিয়াই রাখিছে শিলচর মালুগ্রামের বাসিন্দা নিহার বালা দেবর বয়স 87 বছর আজিও বৃদ্ধা বয়সত সুন্দর কাঠা বনায় তেও অর্ডারও লয় কলিকাতার বেলুর মঠলৈও তেও নিজের হাতেরে বনুয়া কাঠা পঠিয়াইছিল তেওর হাতের কাম দেখিলে এতিয়াও সকলে রই থাকে তেও এই নকশি কাঠার বিছনা চাদর আঠুয়া কভারও বনাইছে বহুতে তেওঁক কাঠা বনাবলৈ অৰ্ডাৰ দিয়ে অৰ্ডাৰ লৈ লৈ বাগৰি পৰে তেওঁ কিন্তু নিজৰ হকৰ কাম কৰিবলৈ কেতিয়াও ক্লান্ত নহয় জন্মদিন দিছি সাধু আন্দামান আন্দামান পাতাইছিল আরতি কাপড় রুমাল এতে তোরা দোলা এসে তো বিচুন কড়াইয়া তোলা দিবি আমার পঞ্চাশ সাইটটা খাতা মিশনে সাধুরা রিপ্রেজেন্ট করছি শিলচর করছি আন্দামান করছি আর এমনি যাই যে আমি কলকাতা নিয়ে যাই মায়ের বাড়ি উদ্ভূত মায়ের বাড়ি তার নিচে এলবেস্টো ফালা আছে একটা আর বাচ্চা বাচ্চা মায়ের বৌরারে প্রথম পুরান কাপড় শিখেছি আপনি শিখাই না মানুষ